হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জাকারিয়া হাসান পার্থ, এখন আপনাদের সামনে নতুন একটি স্মার্টফোনের ফুল রিভিউ নিয়ে এসেছি। সেটি হচ্ছে ওয়ালটন R6। হ্যাঁ, আবারও বলছি, এটির মডেল হচ্ছে ওয়ালটন R6। তো চলুন তাহলে দেখে আসা যাক ওয়ালটন R6-এ আমরা কি কি পাচ্ছি। ওয়ালটন R6-এর এই ফোনটি ওয়ালটন প্রাইস নির্ধারণ করেছে 9,599 টাকা। যদি আপনি অনলাইনে অর্ডার করে থাকেন তাহলে আপনি পেয়ে যাবেন 1,000 টাকার আকর্ষণীয় ডিসকাউন্ট। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ফোনটির ডিজাইন কোয়ালিটি নিয়ে যদি কথা বলা যায় তাহলে বলতে হবে ভাই, ফোনটার মধ্যে একটা জোস ব্যাপার আছে। ফোনটি তারা 3টি কালারে বাজারে লঞ্চ করেছে, ক্রিমসন ব্ল্যাক, ডার্ক ব্লু ও টু লাইট ব্লু। ফোনটির পিছনে আপনারা পাচ্ছেন ডুয়েল ক্যামেরা সেটআপ, যার একটি ক্যামেরা 13 মেগাপিক্সেল এবং অপরটি রয়েছে 2 মেগাপিক্সেল। তার একটু পাশে আপনারা পাচ্ছেন ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেটআপ। ফোনটির নিচের দিকে আপনারা পাচ্ছেন মাইক্রো ইউএসবি 2.0। ডিজাইনের জন্য ডুয়েল স্পিকার সিস্টেম দেখানো হয়েছে, যদিও এখানে একটি স্পিকার ও একটি মাইক্রোফোন পাচ্ছেন, তবে এর নিচের দিকটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে। ফোনটির ডান পাশে আপনারা পাচ্ছেন লক ও ভলিউম আপ ডাউন বাটন, যার অবস্থান যথেষ্ট ঠিকঠাক মনে হয়েছে আমার কাছে। ফোনটির বাম পাশে আপনারা পেয়ে যাচ্ছেন সিম টুলস, এখানে 2টি 4G সিম অথবা 1টি মেমোরি কার্ড ইউজ করার সুবিধা পাচ্ছেন। ওয়ালটনের এই ফোনটির সিকিউরিটি সিস্টেমের জন্য ইউজ করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলক, তবে ফিঙ্গারপ্রিন্টটা আমার কাছে একটু স্লো মনে হয়েছে এবং ফেস আনলকটাও একটু স্লো মনে হয়েছে। তবে যদি প্রাইস রেঞ্জ হিসেবে বলা যায় তাহলে এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলক যথেষ্ট ভালো ছিল। 6.09 ইঞ্চির একটি ইউনস ডিসপ্লে দেখা পাবেন, এবং এটি একটি IPS HD প্লাস ডিসপ্লে, যার পিক্সেল কোয়ালিটিতে আপনারা পাচ্ছেন 1520x720। এই বাজেট সেগমেন্টের মধ্যে যথেষ্ট ভালো ছিল, তবে যদি ফুল HD প্লাস হতো ব্যাপারটা আরও জমে যেত। তবে এই বাজেটের মধ্যে এর ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন করার সুযোগ থাকছে না। ফোনটির র্যাম হিসেবে আপনারা DDR4-এর 3GB RAM-এর দেখা পাচ্ছেন, এবং up to 128GB পর্যন্ত মেমোরি কার্ড এক্সপেন্ডেবল করতে পারবেন। 3GB RAM থাকাতে খুব সহজেই যে কোনো ফাইল বা যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারছেন। যারা পাবজি লাইট ও ফ্রি ফায়ার খেলায় অভ্যস্ত তাদের জন্য বেস্ট একটি ফোন হবে ওয়ালটন R6। পাবজি খেলার জন্য যারা ভাবছেন তাদের একটু দূরে থাকার পরামর্শ দিব, কারণ এই ফোনটিতে পাবজি খেলতে গেলে প্রচুর ল্যাগের দেখা পাবেন। একটি ফোনের মস্তিষ্ক হচ্ছে একটি ফোনের প্রসেসর। ওয়ালটনের এই ফোনটিতে ওয়ালটন 1.6 GHz ওক্টাকোর প্রসেসর পার ভিআর রক ZE8322। তবে ওয়ালটন এই বাজেট সেগমেন্টের মধ্যে যথেষ্ট একটি প্রসেসর দিয়েছে, তবে যদি আরেকটু বেশি কিছু দিত তাহলে হয়তো সকলের আশা পূরণ করতে পারত ওয়ালটন R6। ফোনটির ক্যামেরাতে আপনারা পাচ্ছেন 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। বরাবরই বাজেট হিসেবে ওয়ালটনের ক্যামেরাগুলো যথেষ্ট ভালো হয়ে থাকে, তারই ধারাবাহিকতা বজায় রেখেছে ওয়ালটন R6। ওয়ালটন R6-এর পিছনে 13 মেগাপিক্সেল একটি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে আপনি খুব ভালো ভালো ছবি তুলতে পারবেন। লো লাইটে নয়েজের দেখা পাবেন, তবে বলতে হবে যে লো লাইটে নয়েজ আপনার পিছু ছাড়ছে না।
ফ্রন্টের ফ্রন্ট ক্যামেরা বা সেলফি শুটার হিসেবে আপনারা পাচ্ছেন 8 মেগাপিক্সেল ক্যামেরা, যা আপনাকে খুব ভালো ধরনের কিছু সেলফি দিতে সক্ষম। এবং এই ফোনটির বেশ কিছু স্যাম্পল আমরা দিয়ে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখে নেবেন। এবং এই ফোনটিতে আপনারা 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ছিল ওয়ালটন R6 এর বিস্তারিত আলোচনা। ওয়ালটন R6 কে আমি H8 Pro এর কিলার হিসেবে আখ্যায়িত করতে চাই, এবং ওয়ালটন R6 ম্যাক্স এর সিমিলার একটি ফোন হচ্ছে ওয়ালটন R6। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।